আমরা বাংলাদেশে মুসলিমরা আমরা এক এখন বিজেপি ফেরাউনের কবলে পড়েছি এখানে খালি আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্ক রাখো যে এইটুকু পারো এইটুকু ওদের বিরোধিতা করো বাকিটা আল্লাহ যথেষ্ট এনাফ ওই ওই জামানার ফেরাউনের সাথে ওই জামানার ফেরাউনদেরকে আল্লাহ তারা উদাহরণ দিয়েছেন সুরাজ জখরুবে ছাপ্পান্ন আয়াত যে ওরে যেভাবে মেরেছি ধ্বংস করে দিয়েছি ডাইরেক্ট মুসা সালামের কিছুই ক্ষমতা ছিল না তাকে ধ্বংস করার তার বিরুদ্ধে ব্যাংক চালিয়ে দিয়েছি আমি চালিয়েছি তার বিরুদ্ধে চার পোকা বাহিনী চালিয়েছি আমি চালিয়েছি তার বিরুদ্ধে রক্ত রক্ত বন্যা চালিয়েছি আমি চালিয়েছি তার বিরুদ্ধে জলোচ্ছ্বাস চালিয়েছি সেটা আমি চালিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে পঙ্গপাল তার বিরুদ্ধে চালিয়েছে কে চালিয়েছে আমি চালিয়েছি সব আমার আমার কীর্তি তাই না সে আয়ারটা কি কোরআনে নাই ফারুসাল্লাহ আলাই হেমতুফান আল জরোদ আল কুম্মালা ওদফা দে ওদ্দমায়াতিম্ মু ফস্ অলাথ ফস্ত কে বরু আকানু কৌমজেরি ইতিহাস কিভাবে কথা বলে ও বন্ধুরা ফারুসাল্লা আলাই হিমত্তুফান আমি দেখলাম আমার মৌসার তো তার দল বলে লোকটা কয়টা তিনশো সাড়ে তিনশো লোকে কি করবে আচ্ছা যাও আমি ফেরাউনের বিরুদ্ধে জলোচ্ছ্বাস দিয়ে দিলাম সামনে আসতেছে এক এক জলোচ্ছ্বাস সাইক্লোনের পর সাইক্লোন আসবে আসছে ফলবে এই উপরে ফেরাউন বুঝেন না ইনশাআল্লাহ হচ্ছে সারা ওয়ার্ল্ডে হচ্ছে ইনশাল্লাহ করোনার ঢেউ যেমন মুসলিমদের তেমন কোনো ক্ষতি করেনি কারণ তাদের শাহনসাল বাহিনী সাহানসার জাতি সাহানসার লৌ করা সাহানসার গোলাম শাহনসার তো তাদের রক্ষা করবেনি রাজাদিরাজ তাদেরকে বাঁচাবেন গেছে যত ওনার বিরুদ্ধে যারা ওনার বিরোধীদের উপর দিয়ে গেছে আমাদের প্রতি যায় নাই সামনে যে ধ্বংসযজ্ঞ আসতেছে মহাপ্রলয়ের আগে মিনি মহাপ্রলয়গুলি সব ওদের উপর দিয়ে যাবে দোকান আসতেছে দোকান সুরে দোকানের দোকান আসতেছে সব বিজেপি আর এস এস মার্কাইদের উপর দিয়ে যাবে ইনশাল্লাহ মুসলিমদের উপর দিয়ে আসলে স্বাস্থ্যকর হয়ে যায় আস্তে আগুন যেমন ঠান্ডা হয়ে গেছিল ওই রকম তো এখন যারা পঙ্গপাল কিন্তু এটা বাহিনী হ্যাঁ এটা আমাদের পক্ষের বাহিনী পঙ্গপাল বাহিনী চার পোকা বাহিনী কোম্মাল হলো চার পোকা ওর দফা ব্যাং ব্যাং বাহিনী ওর দামার রক্ত ফের যেখানে যা রক্ত আর রক্ত আল্লাহ আকবর ঘুমাইতে গেলে ব্যাং গায়ের উপরে আশ্রে পড়তে 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 টাল হয়ে যায় কয়েক দশ বারো মন ব্যাং উপরে চাপা দিলে আর লোক কিসের ঘুমাবে যান নিয়েই তো ওখান থেকে পালানোর অবস্থা এটা একশো তেত্রিশ নম্বর আল আরফের তো তাদের ধর্ম নাই নিরাপত্তা নেই মুসা আল্লাহলামের ধর্ম ছিল নিরাপত্তা ছিল শেষ লোহিত সাগরে যখন উনি গেলেন লাঠিটা মারলেন সাগর দেখলে তো হ্যাঁ উনি তো ধার্মিক মানুষ ধর্মপ্রাণ মসার মোসার গুটি কয়েক লোক তাইলে রোড ক্লিয়ার করে দিচ্ছি সাগর তার বুক পেতে দিল বারোটা হাইওয়ে হয়ে গেল শুকনা ইয়াবাসান ফিল ইয়াবাসা হ্যাঁ ধর্ম কি নিরাপত্তা দেয় কি এটা কি সেফটি দেয় একটা সাগরের রাস্তা হয়েছে না হয় কাদাই থাকতো যেহেতু সাগরের রাস্তা কাদা কুদায় থাকতো কাদাও নাই ইয়াবাসান ইয়াবাস বলছেন ইয়াবাসান একদম শুকনা রাস্তা এই মাত্র রাস্তা হলো সে রাস্তাটা কি শুকনা কোনো কাদা বলতে কিছুই নেই দুই পাশে পানিগুলি দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো উঁচু হয়ে গার্ড অফ দাঁড়িয়ে আছে আর নিচে হলো না বাংলা দেশি বাংলা ভাষী বন্ধুরা মনের একেবারে হার্ড ডিস্কে ইসলামের এই বক্তব্যটা গেঁথে নেন যে আমার সেফটি আমার ধর্ম আমি যদি যুদ্ধ করে আমি যদি মরে যাই আরও বেশি আমি সুখ শান্তির অনন্ত জাহান পেয়ে গেলাম যদি বেঁচে যাই গাজির সম্মানিয়ে নিয়ে থাকবো চেঙ্গিস খান একটা কাফের বেইমান ছিল ওই বেটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গোঁড়ার উপরে গোঁড়ার ভিত্তি থেকে পরে পরে মারা গেছে জীবনটাই যুদ্ধের নাম যুদ্ধ ধর সকল বিষয়ের নিরাপত্তা হলো এই দিন সকল বিষয়ের আমার ব্যক্তি মানুষের আমার পরিবারের আমার সমাজের আমার দেশের আমার ইহকালের আমার পরকালের আমার আমার স্বাস্থ্যগত নিরাপত্তাও আমার ধর্ম আমার মনের শান্তি টেনশন ডিপ্রেশন ফ্রি থাকার নিরাপত্তা এটা এটাও আমার ধর্ম থেকে আসবে আমার আমার যেই আমার জীবন রক্ষা আমার যে সম্ভ্রম রক্ষা আমার বিবেক বুদ্ধির রক্ষা আমার বংশ রক্ষা আমার যাবতীয় যা আছে এম এসমাত আমরি আমি একজন মানুষ হিসেবে আল্লাহ আল্লাহতালা যত হাজার হাজার দায় দায়িত্ব বিষয় আমার সাথে সম্পৃক্ত করে রেখেছেন সব কিছুর নিরাপত্তার জন্য একটা জিনিস রাখা হয়েছে সে জিনিসটা হলো আমার দিন এটার কাজ হলো আমাকে নিরাপত্তা দেয়া তো দিন যে নিরাপত্তা দেয় এটা আমরা আজকে আরও একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো কোরআন থেকে নবী সাল্লা সাল্লাম সাল্লাহ থেকে যাতে করে বর্তমান বাংলাদেশ বাঁচবে বাঁচার একমাত্র উপায় তার দিন প্রত্যেকটা বাঙালিকে এখন বিশেষ করে আমরা যারা মুসলিম আমরা আমাদের দিনের একদম গভীরে ঢুকে যাব দিনের বর্মে সুরক্ষিত হয়ে যাব যারা হিন্দু আছেন বৌদ্ধ আছেন তারা তাদের ধর্মে তারা প্রবেশ করবেন সেটা তাদের বিষয় কিন্তু আমাদের যে দিনটা আমরা পেয়েছি সত্য দিন নির্ভেজাল দিন এটা নিরাপত্তা দেখুন এই নিরাপত্তাটা কতটা গভীর নবীজি কি বলছেন বলার একটি মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে মহাপ্রলয় আসবে না কত বড় কথা সহি মুসলিম হাদিসটি রয়েছে আরো বিভিন্ন কিতাবে হাদিস সহি হাদিস একজন মুমিন একজন এই দিন গ্রহণকারী ব্যক্তি ইসলাম লালনকারী একটা মানুষ পৃথিবীতে থাকলে এই পৃথিবীর ধ্বংস আসবে না পৃথিবীর নিরাপত্তাহীনতা এমন আসবে না যে ধ্বংস হয়ে যাবে এটা আসবে না তাহলে আকাশের নিরাপত্তায় যে এগারোশো কোটি বা তারও বেশি গ্যালাক্সির বিশাল জগতের নিরাপত্তা এই দিনের কারণে টিকে আছে নিরাপত্তাটা এই দিন দিচ্ছে আল্লাহ দিচ্ছেন এই দিনের কারণে কারণ তারা সব মুসলিম মহাকাশ মুসলিম এই পৃথিবী আজও টিকে আছে কারণ পৃথিবী মুসলিম এই পৃথিবী মুসলিম ওলাহু আসলাম অমনফিস সমামাতি অমন ফিল আরদ তুষাব্য উল্লাহু সামামত সব অল আরদু সুরাবান ইসরায়েলের ৪৪ নম্বর আয়াত সাত আকাশ আর জমিন আল্লাহর তজবি জপে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রশংসা করে তার মানে তারা মুসলিম দিন কত বড় জিনিস যে গোটা মহাবিশ্বের সেফটি আল্লাহ রেখেছেন দিনের উপরে এমন তারা ট্রু মুসলিম মানুষের জিনের একটা অংশ বাদ দিয়া আর বাকি মহাবিশ্বের সবাই মুসলিম যার যে ডিউটি হুকুম আহকাম আল্লাহ দিয়ে রেখেছেন ঠিক সেইভাবে সে পালন করছে তো এই দিনের কারণে আজও মহাবিশ্ব টিকে আছে এই পৃথিবীর জীবন ধারা টিকে আছে এই গাছ গাছালি পাখ পাখালির এই সুন্দর বসুন্ধরা সবুজ শ্যামল এই পৃথিবী আমাদের আজও প্রাণময় হয়ে আছে জীবনময় হয়ে আছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দিনের কারণে আপনি খুব ডিপে ঢুকতে হবে খুব গভীরে যেতে হবে আপনাকে এই এই আলোচনাগুলি বোঝার জন্য কারণ এটা দিন এটা আপনার আমার নিরাপত্তা আমার দেশের নিরাপত্তা আমার বিশ্বের নিরাপত্তা তো এই জন্যই যেদিন এই দিন একেবারে উঠে যাবে লাহা ইল্লা ই বললেওয়ালা একজনও নাই তখন আল্লাহ তালা মহাপ্রলয় ঘটিয়ে দিবেন শেষ সব করে দিবেন আজকে ইহুদি জাতি আজও বেঁচে আছে খ্রিস্টানরাও বেঁচে আছে হিন্দুরাও আজও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আরাম করছে মুসলিমদেরও শিলায় একমাত্র মালিকের সরাসরি তারা হুকুম হাকুম পালন করে এর উচিলায় বাকি সব জাতি আজও বেঁচে আছে তাহলে বাঁচত না কেউই বাঁচতো না মুসলিমদের যদি এই দিন চর্চা না থাকতো তারা লাইল হাই চর্চা না করতো কোথায় হিন্দু থাকতো কোথায় বৌদ্ধ থাকতো কোথায় খ্রিস্টান থাকতো কোথায় কি থাকতো কেউই থাকতো না তো তাদের নিজেদের স্বার্থেই মুসলিমদের বেঁচে বাঁচিয়ে রা ওদের বাঁচাতে হবে না মানে মুসলিমদের বেঁচে থাকা তাদের স্বার্থে প্রয়োজন আল্লাহ সেকেন্ডে উড়িয়ে দিবেন এসব যারা গায়উল্লাহকে নিয়ে ব্যস্ত আল্লাহকে নিয়ে যাদের কোনো দায়িত্ব নেই মালিকের কি দরকার আছে আপনি বিশ্বাস করেন একটা কারখানায় যদি যিনি চেয়ারম্যান সব এমপ্লয়িরা লেবাররা যত কর্মকর্তা আছে সব যদি চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয় বিদ্রোহ শুরু করে দেয় তাকে অমান্য করা শুরু করে দেয় কি করবে চেয়ারম্যান কারখানায় বন্ধ করে দিবে যা এই কারখানারই দরকার নেই তাই কারখানাটা তোরা এখানে এখানে ধাপা ধাপি করবি বিদ্রোহ করবি খাবি দাবি ওনার বিরুদ্ধে কথা বলতে গেলেও তো এখানে একটা দল থাকতে হবে যারা সত্য সত্যভাবে ওনাকে ফলো করবে ওনার সব আদেশ নিষেধ রক্ষা করে কারখানাটা বাঁচিয়ে রাখবে তো ওই গ্রুপটা তো তোদের দরকার তোরা যে শয়তানি শয়তানি করবি এই করার জন্য তো ওরকম একটা দল চেয়ারম্যানের বিশ্বস্ত একটা দল ওখানে থাকতে হবে না তো তোর কারখানায় করবি কোথায় হ্যাঁ অনেকেই যাই হোক এই এই বিষয়টি অন্যান্য ধর্মের মানুষেরা যে ইসলামের সাথে শত্রুতা করে না বুঝে করে আচ্ছা তো তাহলে মহাবিশ্বের নিরাপত্তায় যেখানে ইসলামের উপর নির্ভর করছে সেখানে আপনার নিরাপত্তা কিসের উপর নির্ভর করবে একেবারে ইসলামের উপরে আল্লাহ নবী বলছেন শাহিবের একটি হাদিস ছ হাজার নয়শো 43 নম্বর হাদিস সহি মুসলিম হাদিসটি রয়েছে সহি বুখারী থেকে কোট করছি বললাহি লা ইউতিম্মানাল্লাহু হাযা আদ হাতা হাত্তা ইয়াসির মিন সানাআ ইলা হাদরা মাউত লা ইয়াকুফ ইল্লাল্লাহ আবি যিবা আলা গনামিহি ওয়ালাকিন্নাকুম তাসতাজিলুন সাহাবীরা যখন নবীজির কাছে এসে নিরাপত্তাহীনতার অভিযোগ দিলেন মার খাচ্ছি লুণ্ঠিত হচ্ছি অপমানিত হচ্ছি মানে দেশান্তরিত হচ্ছি ভিটে মাটি ছাড়া হচ্ছে ইয়ার আসলে আর কত তখন নবীজি একটা এখানে লম্বা আমি অত লম্বা বলছি না কসম করে বলছেন আল্লাহর কসম আল্লাহ এই দিনকে কমপ্লিট করে দেবেন একজন একজন মহিলার কথা মহিলা হাজার মাউত শত শত কিলোমিটার চলে যাবে তার পশু টসু সব নিয়ে এখন আপ্লা আল্লাহ ছাড়া কারো ভয় তার করতে হবে না কোনো ডাকাত কোনো জালিমের কোনো লুণ্ঠনকারীর কোনো খনির কোনো কিছুর ভয় করতে হবে না একটা যুবতী নারী চলে যাবে শত শত হাজার কিলোমিটার দূরে আল্লাহ সালা কারো ভয় নেই অথবা সে যদি তার দুম্বা ছাগল ভেড়া নিয়ে যা যেয়ে থাকে হয়তো কোনো ন্যান একটা বাঘের ভয় আছে যে দু একটা ছাগল দুম্বা খেয়ে ফেলল কিনা ওইটুকু পশু ছাড়া কোনো মানুষের দিক থেকে কোনো ভয় তারা থাকবে না এটা সহি আবার মোস্তাদে আমাদের একটা হাদিস আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছি যে এই যে আসতেছে এখন সামনে ইসলাম যে যতই বলেন ইসলামের বিরুদ্ধে করেন কোনো লাভ নাই সাহান সাহ নির্দেশ হয়ে গেছে ইসলাম গ্রহণ করে ফেলবে গোটা মানব জাতি তখন কি হবে ঈশাল ইসলাম যখন আসবে গোটা মানব জাতি মুসলিম হয়ে গেছে তখন কি হবে ও আউল আমানুফুল অরুদি গোটা পৃথিবীতে নিরাপত্তা ছেয়ে যাবে হাত্তা উসুদ মাল ইবিল সমস্ত সিংহরা গিয়ে উঠের সাথে একসাথে বসবাস করবে খাবে তৃণবুজি হয়ে যাবে মাংস খাবে না বকর বেঙ্গল টাইগার মাল টাইগাররা চড়বে গরুর সাথে আক্রমণ করবে না গরুর মাংস খাবে না ওরাও ঘাস খাবে মাল গনাম নেকড়ে বাঘেরা থাকবে ছাগল দুম্বা ভেড়ার পালে আক্রমণ করবে না খাবে না ওদেরকে ওরাও ঘাস খাবে ভয়ান আবুস সে বিআহানবিল তেলা তাদুর রহম আর মানব শিশুরা বিষাক্ত সাপ নিয়ে খেলবে ছবল মারবে না লিখি রাখেন আজকে এটা বললাম এই হাদিসটা সামনে দেখবেন ইনশাল্লাহ নিরাপত্তা তাহলে কিসে আপনার দিন নিরাপত্তা দিন যত বেশি কমপ্লিট করবেন তত আপনি নিরাপদ কক্ষনও খাদ্যের অভাব হবে না মাত্র পঁচিশ বছরের নবী সাল্লাহি সাল্লাম আবক রমর মিলে গোটা ইসলামী সাম্রাজ্য থেকে দরিদ্র দরিদ্রই নাই সবাই জাকাত দেয় জাকাত খাওয়ার কোনো লোক নাই পরে ওই জাকাতের টাকা দিয়ে সব কিছু দাস কিনে 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 স্বাধীন করে দাস পথায় উচ্ছেদ করে দিয়েছেন ওনারা তো বাংলাদেশে দেখেন না যে পোলাটা আগের যুগে নিয়ম ছিল যে পোলাটা স্কুলে দিলেও টিকে না বা কোনো কারিগরি শিক্ষার জন্য দিলেও টিকে না কোথাও টিকে না তো একটু যে আল্লাহর কোরআন শেখায় কোথায় ওখানে পাঠাই দেয় মা বাবা বলেছে যাক অন্তত আল্লাহর কলনটা শিখলে তার আর এই জীবনে তার পৃথিবীতে চলার খাওয়ার থাকার আর অভাব হবে না আসলেও তো বাস্তব আমরা জানি কারণ এই ধর্ম এটা নবীজিকে যে যে মা হালিমা কলনী ছিলেন তার বুকে দুধ নেই তার ঘরে খাবার নাই তার উঠনিটা ছিল একদম দুর্বল শীর্ণ জীর্ণ শীর্ণ চলতে পারে না আসার সময় যেই কোরআনের শিশুকে উনি কোলে নিলেন ওনার বুকে দুধের জোয়ার ওনার শীর্ণ জীর্ণ উষ্টিটা সবচেয়ে আগে চলে যাচ্ছে এমন তাকড়া শক্তিশালী হয়ে গেল বাড়িতে গিয়ে দেখে যে ওনার যেই ছাগলগুলি ছিল দুম্বাগুলি ছিল ওরানের দুধে ভর্তি মাটির সাথে সেগুলো এরপরে যে এই যে শুরু হলো খাদ্য নিরাপত্তা এখনো দিন আসেনি দিনের শিশুটা কোলে নিচ্ছে নিরাপত্তা শুরু শুরু হয়ে গেছে সেফটি দিনের তারা আসে নবীজি বলছেন কি ফাইজা কলু হা আসামু মিন্নি দেমা আহম আমহম যখন মানুষ লাহাই বলবে আসামু তারা এসমত অর্জন করলো আল আল মানু না আর মানে হলো প্রতিরোধ আপনি আপনি কি হয়ে গেলেন প্রোটেক্ট হয়ে গেলেন আপনি 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 একেবারে নিরাপদ হয়ে গেলেন সুরক্ষিত হয়ে গেলেন আপনি সুরক্ষিত হয়ে গেলেন এটাকে ইসমত বলেন নবীজি বলছেন লাহাই যদি স্ট্রলি বলে হৃদময় মন থেকে আমি এটাকে এটা যে দাবি সব মিটিয়ে দেয় আসামিনা হোমুয়াল আহ হোম তারা আমার থেকে নিরাপত্তায় নিয়ে নিল। এসমতে নিয়ে নিল তাদের রক্ষা ব্যোঁহে তারা নিয়ে নিল তাদের রক্ত তাদের সম্পদ জান মাল একদম সেফ বাংলাদেশের জান মাল স্বাধীনতা সার্বভৌত টোটাল আল্লাহর পক্ষ থেকে সেভ হয়ে যাবে আমাদের সামান্য চেষ্টায় সেভ আল্লাহ করে দিবেন যদি না ইলা ইহ সত্যভাবে আমরা ফলো শুরু করে দিই এটাই বাঁচার উপায় কে মৌলবাদী বলল আর কে জঙ্গিবাদী করল শয়তান সব এগুলি ওরা হিন্দুবাদী কট্টর হিন্দু মৌলবাদী এগুলি বুঝে নাপাক ওগুলি হলো অপবিত্র ইসলামের কথা বললে যারা জঙ্গিবাদী বলে এরা নাপাক অপবিত্র এরা মশ্রিক এগুলো কট্টর মৌলবাদী হিন্দুবাদী এগুলির কথা শুনেন না বস্তা পচা কথা এগুলি পচা গলা এগুলি আমরা ডাস্টবিনে ছড়ে ফেলে দিয়েছি জাতিসংঘ এগুলো ছড়ে ফেলে দিয়েছে এখন বাংলাদেশে এসব চর্বিত চর্বন বুঝেন না এগুলি এগুলি টাইম আছে এখন আগের দিন ভাগে খেয়েছে তো এখন এগুলি নাই আপনারা খাঁটি ইমানদার বন্দা হয়ে যান আমি কোরআন থেকে দিন কিভাবে সেফটি দেয় আপনারা কে না জানেন হাজার ইউনুস আলাহিসাল্লাম যেই তিমির ভেটে গিয়েছিলেন আল্লাহ আকবার সাগরের গভীরে চলে গেছে মাছ কে সেпти দিবে আল্লাহ নিজে বলছেন ফালাউলান্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লা লাবিস ফি বতনিহি যদি সে শুধু লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা না পড়তো রে ইউনূস ইউনূস আসলে যদি না পড়তো কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে থাকতো ওই মাছটা নাকি এখনো আছে ওই সাগরের মধ্যে বিশাল একটা তিমি মানুষ বলে ও আলাম ওরা বলে যে এইটাই সেই মাছটা আল্লাহ তো বলছেন যে এটা ক্যামত পর্যন্ত থাকতো তাহলে মানে এই মাছটাকে আল্লাহ ক্যামত পর্যন্ত হায়াত দিতেন তাহলে এখন উনি বেরিয়ে গেছেন দেখি কি হায়াতটা নিয়ে নিয়েছেন আমার মনে হয় যেহেতু কোরআন বলেছে হায়ারটা আছে তার এখনো সে কেমত পর্যন্ত হায়াত নিয়ে নিয়েছিল ইউনেস্কে পেটে রাখবে এই জন্য কিন্তু এক ধর্ম

তিনি শুনেছেন সাথে সাথে ধর্ম 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 তুমি পালন করেছ তুমি অন্যায় করেছ ধর্ম এখন বলে ক্ষমা চাও ক্ষমা চেয়েছ মানে ধর্ম ঠিক হয়ে গেছে যাও সেইফ তুমি কে তোমাকে আর মারে মাছের সাধ্য আছে সেই গভীর সাগরের ভিতর থেকে ওনাকে পাঠে রাখলে মাছেরই এখন মরণ দশা একটু ছিল ইউনুসের মরণ দশা যেই ইউনি যে ভুলটা করেছিলেন ক্ষমা চেয়ে ধর্মটা ঠিক করে নিয়েছেন ইসলাহ ইসলাহ উদ্দিন দিনকে দিন এসলা হয়ে গেছে ওনার এখন মাছের মরণ দশা মাছ আর ওনাকে ফেটে রাখতে পারতেছে তাড়াতাড়ি গিয়ে আমি ওকে এক দুধু প্রান্তরে সাগরের তটে আমি ফেলে দিলাম তখন যে রোগ ছিল আবার একটা লাউ গাছ ওখানে তুলে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন ধর্মের চিকিৎসা হয় ধর্ম যখন সাহাবারা পালন শুরু করেছিলেন কোনো রোগ নাই মিশর থেকে আসা ডাক্তার বললো যে এই দেশে থাকলে তো ডাক্তারই ভুলে যাবো কোনো রোগীও তো নাই পরে রিপোর্ট নিল যে আমরা এমন এক ধর্ম পেয়েছি এই ধর্মের পরে আমাদের সার্বিক নিরাপত্তা এসে গেছে অসুখ বিসুখও নাই সোহান আল্লাহ যারা আপনি যদি ধর্ম ঠিকমতো পালন করেন কিসের ব্যাধি আমাদেরকে দেখেন তো আমি তো ষাট বছর পার হয়েছি আলহামদুলিল্লাহ একমাত্র এই ধর্মের কারণে কোরআনের কারণে কোরআন ফলো করে চলার কারণে কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ কোনো ওষুধও খাই না আল্লাহ রহমতে কোনো রোগ ব্যাধিও নাই সুস্থ আছি হয়তো যতদিন ভিতে থাকব থাকবো আমাকে আমার এই অপরিবর্তনীয় অবয়ব দেখবেন ইনশা আল্লাহ কেন সেটা বলবো না কিন্তু আমি জানি ইনশা আল্লাহ এই মূল কারণটাই কোরআন আর কিচ্ছু না কোনো ওষুধ না কোনো বড়িও না কোনো তদ্বিরও না কোনো কিছুই না শুধু ধর্ম ইনশাল শুধু ধর্মের কারণে এটা থাকবে নিরাপত্তা তাহলে ইউনুসকে নিরাপত্তা দিয়েছেন কে কিসে ধর্ম ইব্রাহিম আলাহ সাল্লামকে নিরাপত্তা দিয়েছে কে বলেন এই ওয়াসটা আপনারা সবাই জানেন সবাই জানেন যে এই ভয়াবহ আগুন পাখিরা বহুদ্ধ আকাশ দিয়ে উড়ে যেতে পড়ে যেত পুড়ে এ তো উত্তাপ আর সেই উত্তাপ থেকে ইব্রাহিম কে কে বাঁচালো হে ওরে আগুন আছে ইব্রাহিমের আমি তো ইব্রাহিমের সন্তানই আমাকে তো নম্রদে দিয়ে ফেলছিল আগুন বলতে যেই কোনো আগুন জেল জেল মানে একটা আগুন কত আছে কত রকমের আগুনে ফেলছিল আল্লাহ সেভ করেছেন ইনশাআল্লাহ আকাশের সেফটি নিয়েই তো সেভ হয়েছি তো আগুনও আছে আমলাদ ইব্রাহিমও আছে নমরুদও আছে তোমরা তারা ইসলাম বিরোধিত নমরুদ কে কিসি কু ফের কেসি কা ইমতে হাম অকশুদ আবারও কি ইব্রাহিমের মতো আগুনে ফেলে পরীক্ষা করতে চাস নাকি তাহলে পরীক্ষা কর রেজাল্ট সেটাই আসবে তা ইব্রাহিমকে দিয়েছিল এই ভয়াবহ থেকে পৃথিবীতে কি আর একটাও ঘটনা আছে এরকম নাই বর আমি বললাম হে আগুন কারে জ্বালাবি তুই ও তো অ্যান্টি ফায়ার সিস্টেমে ঢুকে তোর মধ্যে আসছে ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাঁপ ইব্রাহিমের দিল সাঁপ ধর্মের বর্মে সুরক্ষিত হয়ে নমরুদের আগুনে ঝাঁপ নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে কিচ্ছু হয় নাই ধর্মের যিনি শাহান শাহ ধর্ম যার হুকুম তার হুকুম পালনই তো ধর্ম ধর্ম মানে কি ইসলাম ধর্ম মানে কি রাজাদি রাজার হুকুম পালন সাহান শাহর হুকুম পালনকারী সে তো আমার কোনো আইন লঙ্ঘন করেনি তাহলে কেন তাকে আগুন টাস করবে আগুনের বাবা সাধ্য আছে আগুনের ক্ষমতা আছে তাকে টাস করার জাহার নামের আগুন ঠান্ডা হয়ে যাবে মুমিন যখন ফুল ফুলছে দিয়ে পার হবে গুণাগারদেরকে মুমিন যখন জাহান্নাম নাম তাকে বের করবে কিভাবে বের করবে তারা জাহার নামে ঢুকলো কি ভাবে নাম তোমার জন্য জাহান নাম পাপির জন্য জাহান নাম মূর্তি পুজারির জন্য জাহান নাম কাফের বেইমেনের জন্য জাহান নাম রাজাদিরাজের বিশ্বাসী গোলামের জন্য ওইটাই গোলে ফুল ফুলবাগান ওটা কি নিরাপত্তা দেয় ধর্ম সব ইব্রাহিম আলাহ সাল্লামকে নিরাপত্তা কে দিয়েছে একমাত্র ধর্ম যে জিজ্ঞাসা করছিলেন আমার কোনো ভূমিকা লাগবে হাসবি আল্লাহ অনিরম আল ওকিল আল্লাহ এনাফ সাফিসিয়েন্ট আমার জন্য যথেষ্ট অনিরম আল কত নাই উত্তম কর্মকারী কর্মবিধায়ক কাজ কর দেন কর্নেওয়ালা তিনি যেই কাজের আমি আশা করবো সেই কাজ আমার করে দিবেন কে দিলেন নিরাপত্তা ইব্রাহিমকে এই দিন নিরাপত্তা দিয়েছে আল্লাহ আকবার মুসা আল্লাহ সাল্লামকে নিরাপত্তা কে দিল আজকে বাংলাদেশের অবস্থান মুসা আল্লাহ সাল্লাম রুম্মতের অবস্থা একই তাই না একই অবস্থা না দুর্বল আমরা কিন্তু মালিক তো দুর্বল না আমাদের দুর্বলতার দিকে দেখো না কেউ সর্বনাশ হয়ে যাবে তাহলে আমাদের মালিক দুর্বল কিনে এটা দেখবা বাংলাদেশের কি ক্ষমতা আছে কি অস্ত্রপাতি আছে কি বিমান কামান আছে না নাই এটা দেখে লাভ নাই বাংলাদেশের যে মালিক যে মালিকের গোলাম গোলামই করে এই এই দেশের লোকে না সেই মালিকের ক্ষমতার মধ্যে কোনো রদ বদল হয়েছে কিনা সেইটা দেখো এক নির্দেশে কোথায় উড়ে চলে যাবে ফেরাউনের মতো কোরআন তো বলছে ছাপ্পান্ন নম্বর আয়াত ফেরাউন হলো অগ্রবর্তী শেষ জমানার ফেরাউনদের জন্য অগ্রবর্তী মডেল সে এবং মাথাল সে তার মতোই শেষ গুলিরে আমি ধ্বংস করে দেব আমি আমার ডাইরেক্ট অ্যাকশানে আমি ধ্বংস করব